जय गुरु। भाग्य, काम करते जाओ किंतु आबद्ध न होना। यदि विषय के परिवर्तन से तुम्हारे हृदय में परिवर्तन आ रहा है, समझ सको और वो परिवर्तन तुम्हारे लिए वांछनीय नहीं है, तो ठीक जानो तुम आबद्ध हुए हो। किसी प्रकार के संस्कार में ही आबद्ध मत रहो। एकमात्र परम पुरुष के संस्कार को छोड़कर और सभी बंधन है। तुम्हारे दर्शन की, ज्ञान की दूरी जितनी है, अदृष्टि या भाग्य ठीक उसके आगे है। देख नहीं पाते हो, जान नहीं पाते हो, इसलिए अदृष्टि है। अपने शैतान, अहंकारी, अहमक मैं को निकाल बाहर करो। परम पिता की इच्छा पर तुम चलो। अदृष्ट कुछ भी नहीं कर सकेगा, परम पिता की इच्छा ही है अदृष्ट। अपनी सभी अवस्थाओं में उनकी मंगल इच्छा समझने की चेष्टा करो। देखना कातर नहीं होगे, वरन हृदय में सफलता आएगी, दुख में भी आनंद पाओगे। काम करते जाओ, अदृष्ट सोचकर हताशा मत हो जाओ, आलसी मत बनो। जैसा काम करोगे तुम्हारे अदृष्ट ऐसे ही बनकर दुष्ट होंगे। सत्कर्मी का कभी भी अकल्याण नहीं होता, चाहे एक दिन पहले या पीछे। परमपिता की ओर देखकर काम करते जाओ, उनकी इच्छा ही है अदृष्ट। उसे छोड़कर और एक अदृष्ट फदृष्ट बनाकर बेवकूफ बनकर बैठे मत रहो। बहुत से लोग अदृष्ट में नहीं है ये सोचकर पतवार छोड़कर बैठे रहते हैं, जबकि निर्भरता भी नहीं। अंत में सारा जीवन दुर्दशा में काटते हैं। यह सब कुछ बेवकूफ़ी है। तुम्हारे मैपन जाते ही अदृष्ट खत्म हुआ, दर्शन भी नहीं, अदृष्ट भी नहीं। परम प्रेममयर सिंहस्त लिखित सत्यानुसरण থেকে পাঠ। আদর্শ, আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নিবে তুমিও তত উচ্চ ও উদার হবে। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে বাড়তে চেষ্টা করো, সিদ্ধ কাম হবে। স্বার্থবুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মোন্নয়ন হবে না। যে আদর্শের ইষ্টানুরাগ বাস্তবভাবে অটুট ও আপ্রাণ হয়ে ওঠেনি তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ ইষ্টস্পর্ধী মূঢ় অহংকার, স্বার্থচিন্তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাবিহীন অপ্রেম। অনুসরণকারীর দোষ ফন্দিবাজি, বৃত্তি স্বার্থযুক্ত সন্দেহ, অবিশ্বাস ও স্বার্থবুদ্ধি। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ হয়, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ ও অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। তুমি যত তোমার আদর্শ প্রাণতায় উন্নত হতে পারে এমনতরভাবে লোকের সেবা করবে, তত তাদের যথা সর্বস্বের অধিকারী হবে। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। আদর্শ বা গুরু ও আদর্শ অনুরক্তি, যাহার সেবা সাহচর্য ও অনুরক্তি সহিত অনুসরণ মানুষকে জীবন যশ বৃদ্ধিতে কমন্নত করিয়া তোলে। যাহার প্রতি ঐকান্তিক অনুরক্তি বা ভক্তি অটুটভাবে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক
ও জগৎ তাহাতে কোন প্রকার বিক্ষেপ সৃষ্টি না করিতে পারায়, ওই বিক্ষিপ্ত সংঘাতগুলি সম্বন্ধ ও বিন্যস্ত হইয়া সার্থকতা লাভ করিয়া ভাবের জ্ঞানে ও বোধে সম্মৃক্ত হইয়া উঠিয়া অমৃতকে আলিঙ্গন করে। তিনি আদর্শ ইষ্ট বা গুরু, তাই ইষ্ট আদর্শ বা গুরুতে ঐকান্তিক অনুরক্তি মানুষের জীবনের পক্ষে এত প্রয়োজনীয়। ধর্মকে অটুট করিয়া জীবনকে বহন করিতে হইলেই এই আদর্শ ইষ্ট বা গুরুই হচ্ছে প্রধান প্রয়োজনীয়। তুমি তাহাতে তোমার অনুরক্তি ভক্তি ভালোবাসাকে ন্যস্ত করিয়া তাহাকেই পরম সত্য বিবেচনায় তাহারই অনুসরণ করো, কৃতার্থ হইবে। বাণী সংখ্যা 47। পরম প্রেমময়ের পুণ্যপতি থেকে কিছু অংশ। না তখন আলোর সৃষ্টি হয় নাই, অন্ধকার ছিল না, সৌর জগতে উদ্ভব হয় নাই, তিনি একা ছিলেন। ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো। তিনি ছিলেন আর আমি ছিলাম, আমি তিনি, আমি তিনি, আমি তিনি। দেখো ওগো, আর অমন করো না, বড় কষ্ট দুঃখ জ্বালা, অমন করো না। আমি কতবার বলি ও পথে যেও না, ভাবো আমি তোমায় ধরতে পারবো না, তুমি বড়ই চালাক, তুমি মানুষ হয়েছ, অনন্ত বিস্তৃত হয়েছ, শান্তি ভুলে গেছো, তুমি যন্ত্র না হয়ে আমি বলি তুমি এসো, তুমি দূরে চলে যাও অল্প বিশ্বাসী, বিশ্বাস ভুলে গেছো, আত্মস্থ হও। দেখো ডাকো, প্রত্যেকের কানের কাছে গিয়ে বলো দেখেছি, বলো পরম পিতার ডাক শোনো, এখনো সময় আছে, এখনো বলি শোনো, এ ডাক আর শুনতে পাবে না, নিবে যাবে, শোনো, বিশ্বাস করো, আগলে ধরো, অনুসরণ করো, অনুসরণ করো, বুঝিয়ে বুঝিয়ে বলো, অনুসরণ করো, ভুল করছো, যতই নিজের উপর নির্ভর করছো, যতই তুমি ক্ষুদ্রত্বের উপর নির্ভর করছো, ভুল করছো, তোমার মতো সব হয়ে যাচ্ছে, অনন্তের ক্ষুদ্রতা সসীমের উপর নির্ভর, অনুসরণ করো। জয় গুরু।